নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেন আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুন রেসিপি। হাতে রয়েছে একদম মটন কিমা। আজকে বানাবো মটন পুরি, আর তার সাথে থাকবে দই আলু। দুই দুটো রেসিপি কিন্তু একদম পুরো ধামাকাদার রেসিপি। আর সামনেই তো পুজো আসতে চলেছে, এসেও গেছে প্রায়। তো আপনারা কিন্তু পুজোর দিনগুলোতে এইরকম সকালবেলায় মটন পুরি আর তার সাথে দই আলু থাকলে কিন্তু আর কথাই নেই, একদম পুরো জমে যাবে। তো কিভাবে বানায় এই মটন পুরি আর তার সাথে দই আলু, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের একদম ধামাকাদার রেসিপি, মটন পুরি আর তার সাথে দই আলু। দই আলুর জন্য আমি আলু কেটে নেব। এবার দুবার করে দিয়ে দেবো, ছোট ছোট আলু তো। মটন পুরি আর দই আলুর জন্য আমি একটা স্পেশাল ভাজা মশলা করে নেব। এই যে এখানে জিরে নিয়ে নিয়েছি, নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর নিয়েছি স্টার অ্যানিস। ভেজে নেব ভালো করে, জিরে দিয়ে দেবো। এবার হয়ে গেল ভাজা মশলাটা। দই আলুর জন্য আলুগুলো দিয়ে দেবো, আগে সিদ্ধ করে নেবো একটু। এই ভাজা মশলাটা আমি এবার গুঁড়ো করে নেবো। এই যে এক্সট্রা আনিন, এটা কিন্তু দারুণ সেম কিন্তু। এটা এবার আমি আদাটা বেটে নেব। দেখি এবার, এই তো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। ঝুড়িতে ঢেলে দেবো। এবার আমি ময়দাটা মেখে নেবো, একটু লবণ দিয়ে দেবো। এবার ময়ান দেওয়ার জন্য তেলটা দিয়ে দেবো। বেশি করে তেল ঢেলে দিলাম যাতে পুরিগুলো একদম খাস্তা মতো হবে। এই দেখুন কি সুন্দর একদম দলা হয়ে যাচ্ছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো। সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, সাথে রসুন বাটা। মটন পুরির জন্য আগে পুরিটা ভালো করে নিতে হবে। এই যে পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি মটন। এই দেখুন একদম কিন্তু এইরকম কিমা করে নিতে হবে, সাথে একটু চর্বিও রয়েছে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। বাড়িতে একবার হলেও মটন পুরি বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এর আগে তো চ্যানেলে ডিম পুরি, চিকেন পুরি সব পুরি রয়েছে, আজকে বানাচ্ছি একদম মটন পুরি। অসাধারণ একটা রেসিপি, সবাই সেটা পুজোর সময়, তাহলে তো আমরা পুজো আসছে একদম জমে যাবে, অবশ্যই বানাতে বানাবেন। দারুণ মেরে নিলাম। এবার এর মধ্যে মশলা দিব লবণ, হলুদ, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো আদা বাটা। এভাবে থাক, আমি একটু ঢাকা দিয়ে দেবো, মটনটা একটু সিদ্ধ হয়ে যাবে। এই যে ময়দাটা আমার মাখা হয়ে গেল, একদম সুন্দর করে মেখে রেখেছি, আর একটু রেখে দেবো। রাখার আগে আমি একটু তেল লাগিয়ে নেবো, ঢাকা দিয়ে আমি রেখে দেবো 15 মিনিট। এই যে মটনটা কিন্তু ভালো করে একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো করে কিন্তু একদম এরকম সিদ্ধ মতন করে নিতে হবে, কষানো হয়ে গেছে, তেলও ছেড়েছে। সিদ্ধ করে রাখা আলু আমি এখানে দিয়ে দিলাম, মেখে নিয়েছি ভালো করে, দিয়ে এবার এর সাথে মিশিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে একদম আলুর সাথে মিশিয়ে নিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি হবে। আর এ স্পেশাল ভাজা মশলা, এটাতেই হবে আসল স্বাদ। সব কিছু দিয়ে এবার মিশিয়ে নেব। এই পুরিটা কিন্তু যেটা করলাম, এই যে পুরটা, এই যে দেখুন এই পুরটা কিন্তু আপনারা
সিঙ্গাড়া যদি বানাতে চান তাহলে কিন্তু এরকম ময়দা বেলে তার মধ্যে ভরে সিঙ্গাড়ার মতন ভেজেও কিন্তু খেতে পারেন। অসাধারণ একটা রেসিপি হবে, দারুণ লাগবে। আবার তার সাথে খাস্তা কচুরি যেগুলো হয় এরকম একদম গোল গোল, যেটা আমাদের চ্যানেলে রয়েছে দেখবেন চিকেন দিয়ে বানানো, তার পরিবর্তে আপনারা কিন্তু মটনের এই স্টাফিংটা দিয়ে মটন খাস্তা কচুরিও বানাতে পারেন। একই সাথে সিঙ্গাড়া আবার তার সাথে কচুরি, দুটো রেসিপি কিন্তু পেয়ে গেলেন মটন পুরির সাথে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরকম থাক, দই আলু বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, হলুদ, আলুটা একেবারে আমি ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম, ভালো করে ভেজে নেবো একটু। এই দেখুন আলুটা আমি ভেজে নিয়েছি, সিদ্ধ করা আলু তো বেশি ভাজারও দরকার নেই। আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিলাম, এবার দিয়ে দেবো টমেটো বেস্ট। আমি আজকে দই আলু নিরামিষ বানাচ্ছি, কোনো পেঁয়াজ রসুন দেবো না, নিরামিষ বানালে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়েছি, এটা টক দই, দইটা ভালো করে ফাটিয়ে নিলাম, এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আলুটা, এই যে ভালো করে একদম কষিয়ে নিয়েছি, একদম এইরকম। এর যে গ্রেভিটা হবে সেটা দই দিয়ে গ্রেভিটা করতে হবে, তবেই কিন্তু দই আলু খেতে ভালো লাগবে। এবার আমি জল দিয়ে দেবো অল্প করে, এরকম থাক। যেহেতু আলু সিদ্ধ করে তো ওই জন্য বেশি আর জল দেওয়ার দরকার নেই, এভাবেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দেবো, কি সুন্দর নরম হয়ে গেছে দেখুন, একদম ভালো করে মেখেই রেখেছিলাম, বেশি মাখার আর দরকার নেই। এবার আমি রেসিপি কেটে নেব, এরকম বড় বড় করে করব, এরকম বড় বড় করে লেচি কেটে নেব। এবার ঢাকনাটা খুলবো, দই আলু কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসেছে, চিনি দিয়ে দিলাম সাথে ভাজা মশলা, তো হয়ে গেল আমাদের একদম পুরো দই আলু রেডি করা। এবার আমি এটা নামিয়ে নেব, এবার মটন পুরির পুরিগুলো করে নেব। এই যে লেচি কাটা হয়ে গেছে, এবার এরকম বাটি করে নেব, এরকম বাটি করে নিয়েছি, এবার এখান থেকে পুর নিতে হবে। দিয়ে দিলাম, দিয়ে এরকম চেপে দেবো, দিয়ে মুখগুলোকে ভালো করে একদম মুড়ে নিতে হবে। এই যে এইভাবে একদম সবগুলো করব, আর মা ওদিকে ঝটপট করে বেলবে। এবার আমি বেলে নেব, আস্তে আস্তে করে বেলতে হবে, বেশি পাতলা করা যাবে না, কিন্তু পাতলা করলে পুরটা বেড়ে যাবে, একটু মোটা মোটা থাকবে, হালকা হালকা চাপ দিবে। এইভাবে বেশি পাতলা করা যাবে না, কিন্তু এর ভিতরে পুর দেওয়া রয়েছে, এইভাবে মোটা মোটা করে বেলতে হবে। বেশি প্রেশারও দেওয়া যাবে না, এর ভিতরে রয়েছে মটন পুর। এটা যা হয় বন্ধুরা, একদম অসাধারণ রেসিপি, একদম একবার খেলে একদম সে মনে করো বারবার খাই। সামনে তো পুজো আসছে, ভিতরে দিয়ে দিলাম, দিয়ে মুখটা এরকম করে মুড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে। এবার কড়াইতে তেল দিতে হবে, তুমি তাহলে বেলতে লাগো একের পর এক, আমি ভাজতে লাগি। ব্যাস এটাও হয়ে গেল, এইভাবে মোটা মোটা করে বেলে নেব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার পুরিগুলো ভেজে নেব।
পুরি কিন্তু এরকমই হবে, বেশি ফুলবে না, এরকম হবে। ভালো করে একটু লাল করে ভাজতে হবে। এই দেখুন কি সুন্দর মোটা মোটা হচ্ছে। পুরি তো এরকম মোটা মোটা খাওয়াই বেশি ভালো লাগে। ভাজা হয়ে গেছে, লোভনীয় রেসিপি, শুধুই খাওয়া হয়ে যাবে। সাথে এক্সট্রা রেসিপি পেলেন দই আলু, দই আলু দিয়েই খাবো। শুধু শুধুও কিন্তু খেতে দারুণ লাগবে। একটু সস নিয়ে নেবেন, অসাধারণ রেসিপি। এপাশ ওপাশ একটু লাল করে ভাজবো। এটাও হয়ে গেল ভাজা। এই যেটাও হয়ে গেল, দেখতে দেখতে একদম সব ভাজা হয়ে গেল। এই দেখুন, আর মাত্র একটা রয়েছে। দারুণ একটা রেসিপি, তো বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন। এই দেখুন একদম তৈরি হয়ে গেল আমাদের এক ঝুড়ি মটন পুরি। বন্ধুরা খেতে বসে গিয়েছে একদম। এই দেখুন রয়েছে মটন পুরি আর তার সাথে দই আলু। এবার খাওয়া দাওয়া হবে। এবার খাওয়া যাক। এই দেখুন প্রত্যেকটা পুরি, দেখুন আগে ভিতরটা দেখাই। এই দেখুন একখানা মটনের পিস, দেখুন পুরো একদম ভিতরে একদম পুরো পুরে ঠাসা, আর সব জায়গায় একদম বিস্তর হয়ে গেছে। বাবা ভীষণ গরম। তো সবার আগে একটু শুরু খেয়ে টেস্ট করবো, তারপরে দই আলু দিয়ে খাবো। অমৃত সমান। এই দেখুন খাওয়া যাক এবার কেমন হয়েছে। অসাধারণ রেসিপি, এই দেখুন এর ভিতরে একদম পুরো পুরে ঠাসা, কোনো জবাব নেই আর আজকে। এরকম দই আলু দিয়ে খেতে হবে। একদম অসাধারণ রেসিপি, মানে কোনো জবাব নেই। প্রত্যেকটা পুরিতে একদম পুর ঠাসা। এইভাবে আলু দিয়ে এর ভিতরটা দেখুন একদম। ফাটাফাটি হয়েছে, কেমন লাগছে? দারুণ, কথা আর বেরোচ্ছে না, এত সুন্দর হয়েছে। সত্যি তো এত সুন্দর হয়েছে মানে কোনো জবাব নেই। বাড়িতে অন্তত একবার এরকম দই আলু মটন পুরি বানিয়ে খাবেন, সেরা রেসিপি। তো বন্ধুরা এই দুটো ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ফাটাফাটি পুজো স্পেশাল কিন্তু অবশ্যই বাড়িতে বানাতে পারেন পুজোর সময়। আর আমাকে কমেন্টে জানাবেন বানিয়ে খাওয়ার পর কেমন লাগলো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।